ভাই বাড়িতে এসে বলছে আমরা কালকে মেলাতে আমলকি দোকান নিয়ে যাবো। সাবাস, মোটামুটি আমরা জিতে গেছি, ওরা হেরে গেছে। তো আমাদের যে আছে, আমাদের এটা আমার ওর তিনটে, সবাই হয়তো জানবে তিনটে কেন, একটা আমার, একটা ওর, আর একটা ওর বেবি। ঠিক আছে, ও তাই নাকি? তুমি খাবো? দরকার নেই, ভিডিও চালু হয়েছিল, একটু জিজ্ঞেস করছি। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর, আর আজকের ভিডিওটা হবে যে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ আমি একা ফোন ধরতে পারবো না। তোমাদের দাদা ভাই এখনও শুয়ে আছে, আর আমি যখন উঠেছিলাম তখন বোনও শুয়েছিল। সকালে আমার একবার খাওয়া হয়েছে, কিন্তু এরা মানে তোমাদের দাদা ভাই এখনও উঠেনি। আর মা আর বোন বাজার গিয়েছিল ভাইকে দিয়ে, হচ্ছে সেন্টারে যে খাবার আনিয়েছি ওটাই খাবো। দেখো মা বাজার গিয়েছিল, মা আর বোন। এই যে মাছ, এটা কি মাছ? পটল মাছ আর চিংড়ি মাছ। এখানে মা কাজ করছে, এখানে বিউটি দেখো, মুড়ি ফেলে, মানে মুড়িটাও ফেলে দিয়েছে, এমন অবস্থা। আর মুখটা শুকলা কেন জানি না, কষ্ট হচ্ছে অনেক। আর এই যে মা এখানে কাজ করছে, আর তোমাদের দাদা ভাই কোনো কাজ করছে না, আর তোমাদের দাদা ভাই কোনো কাজ করছে না। ঠিক আছে, শুয়ে আছে, চলো দেখাই। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার, এখন দেখো শুয়ে আছে গাই। ওই 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 ওই, ছি 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 ছি, তুমি এখনো শুয়ে আছো কি করে? ওই উঠো, তোমার বক্তব্যটা একটু জানো সকাল সকাল ভিডিওয়ে কি গো। হ্যাঁ, উঠো উঠো উঠো, দেখো তোমার বক্তব্যটা জানো। ঘুম পাইছে? হ্যাঁ, এইটা বক্তব্য কি? ছি ছি ছি, 10টা বাজছে এখন, কম করে ধপ। মিথ্যা মিথ্যা কথা, 9টা বাজছে। তোমার এখনই গুড মর্নিং হচ্ছে, বলো সবাইকে। মর্নিং, গুড মর্নিং। তুমি খাবো? দরকার নেই, ভিডিও চালু হয়েছিল, একটু জিজ্ঞেস করছি। কে বলো তুমি? ফাইনালি দেখো, ও এখন খাচ্ছে, খাওয়া হয়ে গিয়েছে একদম। আর আমি ঘুম থেকে উঠলাম, আমাকে দেয়নি, জানি আসতে আসতে। জল খাও, জল আছে তো খাও। ও তাই নাকি? সকাল এখন খাওয়া হবে, হচ্ছে কি এটার নাম কি, এগরোল, ভুলে গেছিলাম, এগরোল। ও অলরেডি খাচ্ছে, এখন কিছু বলতে পারবে না, এখন কিছু বলতে পারবে পারবে না। ওয়ান রোল, এই তুমি খাচ্ছ ওয়ান রোল, ঠিক আছে। হ্যাঁ, এও কিছু বলতে পারবে না, খাচ্ছে না তো বলতে পারবে না। ও তো নিয়েছে, আর কিছু বলবেই না। ওকে এখন হাসালে ভালো হবে। তো আমাদের এই যে আছে, আমাদের এটা আমার ওর তিনটে, সবাই হয়তো জানবে তিনটে কেন, একটা আমার, একটা ওর, আর একটা ওর বেবির। ঠিক আছে, তিনটে, তিনজন আছে, এই জন্য তিনটে দিয়েছে কি, ওদের একটা করে, দেখো ওদের একটা করে। তোমার একটা তো যথেষ্ট হলে বলবে না, ওর একটা লাগবে না, এই জন্য ওর আছে। ঠিক আছে, তো চলো লাইক করো, কমেন্ট করো। সো গাইস, এখন খেতে বসেছে, দুপুরে দেরি হয়ে গেছে, যদিও একটা বেজে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পর মেলা দেখতে যাবে, এই জন্য খাচ্ছে এখন তাড়াতাড়ি, রেডি, এই জন্য দেরি হয়েছে মেলা দেখতে যাবে বলে। না, সব খেতে বসে পড়েছে, আমি এইখানে স্নান করব। চলো খাও, একটা রহস্য যেটা কেউ জানে না সেটা ফাঁস করে দেই আজকে। কিটা বলো, কিটা বলো, কিটা বলো। আমিও খাচ্ছি, ও খাচ্ছে, কিন্তু থালা একটা।
এটা কেউ জানে না তাই না বলো তুমি বলে দাও এটা বলবো যে শুন খাই হ্যাঁ তুমি দেখুন খাই সব সময় সব সময় খাই মানে যখন থাকি আর মা জানে না হ্যাঁ এটা শুধু এই ঘরের মধ্যে সবাই জানে ঠিক আছে এটা জানে এই জানে আমি জানি আর কেউ জানে না মানে সেই তোমার মা দেয় এটাই তোমার মা জানে এই দেখো আমিও খাচ্ছি ও খাচ্ছি ঠিক আছে ওর হাফ আমার হাফ এখানে এক দিক দিয়ে লাভ আছে একটা থালায় সব কিছু হয়ে গেল ধুতেও কষ্ট নেই মানে ওর ঘরের লোকের লাভ আছে একটা তরকারিতে হয়ে গেল কি দেখো এটা দুজনকে দিতে হলে দু জায়গা দিতে হতো এটা দুজনকে দিতে হলে বেশি দিতে হতো খরচ কম এই জন্য একসঙ্গে খায় আমার সঙ্গে খরচা কমের জন্য যাতে খরচ কম হয় সাবাস হ্যাঁ অবশ্যই কি সো গাইস এই যে একটা বড় চোরকে দেখো দাদা তুমি কাই যাবো চোর কিরকম চুরি করছে দেখো আমার প্যান্টের পকেটে মানি ব্যাগ থেকে 200 টাকা চুরি করে আবার চেন লাগিয়ে দিয়েছে মানি ব্যাগ যেমন কে ছিল তেমনই রেখে দিয়ে চেন লাগিয়ে দিয়েছে এখন মেলা যাওয়ার সময় ধরা পড়েছে ধরাটা পড়েছে কারণ আমার কালকে আমি টাকা তুলে নিয়ে এসেছি আর হিসাব ছিল কত আছে এখন আমি মানি ব্যাগ খুললাম দেখলাম নেই 200 টাকা গায়েব উদাস হয়েছে তোমার কাছে 200 টাকা নিয়ে নিয়েছে দাও টাকা দাও মেলা যাবো টাকা দাও কি চোর এরকম চোর কেউ মানে আমি প্যান্টটা মাগছি তত মানুষ ঘাপটি মেরে বসেছে কিছু করিনি প্যান্টটা দিয়ে চুপচাপ পেলে এসছে তো আমরা এখন রেডি হয়ে গেছি ও এখন বেরোচ্ছে ঠিক আছে ও বেরোয়নি এখনো আর সবাই রেডি ও এখনো বেরোয়নি তো তুমি মানে বেরিয়ে পড়েছে এখন সিঁদুর টিন্দুর পরা হয়নি এখনো যাই হোক তো একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে নাকি মেলায় গিয়ে দেখা হচ্ছে তো মেলায় গিয়ে এই ভিডিওতে আর দেখা হবে না কি হ্যাঁ বলছে সে মেলায় গিয়ে আর এই ভিডিওতে দেখা হবে না এই ভিডিওটা মেলার ভিডিওটা এর পরের ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে আবার আসি আসার পর আবার রাতে কথা হবে অনেক গল্প হবে তো ঠিক আছে তো চলো এই ভিডিওটা এতটাই এরপরে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আর মেলার ভিডিওটা অবশ্যই কেউ মিস করবে না ময়নার রাজা দাস এখানে ঠিক আছে তো মিস করবে না এর ভিডিওর পরেই ময়নার ভিডিওটা আসবে A few moments later. Guys, finally আমরা মেলা থেকে বাড়ি চলে এলাম ঠিক আছে মেলাতে কি কি খেয়েছো বলো মেলাতে ফুচকা খেয়েছে পরের ভিডিওতে দেখতে পাবে যদিও ঠিক আছে মেলাতে দই ফুচকা চিকেন ফুচকা এমনি ফুচকা শুধু ফুচকার উপর দিয়ে আজকে চলে গেছে ঠিক আছে এই অবস্থায় এত সব ফুচকা খাওয়া ভালো নয় ঠিক আছে যাই হোক ফুচকা খেয়েছে আজকে আর এখন চোখ তার ব্যাগ কিনা হলো সে বলছে ব্যাগ নিয়ে আসো দেখাবো ও আর ওর বোনের মানে দিদির ব্যাগ কিনেছে দুজন সে ভাইয়ের ব্যাগ যেটা তার দিদি গিফট করেছে ঠিক আছে এইটাই পছন্দ করে নিয়েছে আর এটা হলো তার বোনের ব্যাগ মানে তার দিদির ব্যাগ এর এর বোনের ব্যাগ ঠিক আছে এটা গিফট করিনি এটা গিফট না এটা সে নিয়ে নিজে নিয়েছে তার টাকায় না মার টাকায় নিয়েছে ঠিক আছে যাই হোক এবারে কি খাবো আর নেড়ি একটা কানের নিচে জিভে আর নেড়ি একটা নেড়ি এই নেড়ি এই 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 যে নেড়ি নেড়ি এই তোমার দিদি নেড়ি কথাটা বললো আমি কিন্তু নেড়ি করি আমি ততক্ষণ করি বোন বোন এই পোশাক করে বললো নেড়ি মানে সবাই জানলো আজকে ভিডিওতে এর নাম একটা শর্ট নাম নেড়ি বাড়িতে সবাই নেড়ি বলে ডাকে সত্যি নেড়ি নাম হয়ে গেল তোমার দিদি বললো নেড়ি আমি অতক্ষণ নেড়ি বলিনি কিন্তু আমি কিন্তু কিছু নেইনি এ ভদ্র মেয়ে কিছু নেয়নি ঠিক আছে এ নেওয়ারও উচিত নয় এখন যাই হোক এখন কি খাওয়া যাবে দেখা যাক ভাজাভুজি কিছু আসছে খাওয়ার জন্য এখন এই খাওয়াতে হবে আবার ফুচকুকে ভোগ লাগে এ লাগ মা দিনি না এ শান্তশিষ্ট এ মনে হয় এ আমার লড়কি হ্যাঁ লড়কি লড়কি শান্তশিষ্ট হ্যাঁ বহুতই শান্ত হ্যাঁ ফুচকি শান্ত লাল মাধিনী ভালো গুড গার্ল ফুচকা আছে না ফুচকি আছে ফুচকা আইলে লে ফুচকি ফুচকা খাইতে হয় জানা ওই জন্য কিছু কয়নি চুপচাপ আছে ঠিক আছে যাই হোক খাবার আসুক তারপর কথা হবে ঠিক আছে আর এনেরি খাবার আসায় বসে আছে বোন আমি বনি বলি বোন বোন ঠিক আছে বোন খাবার আসায় বসে আছে এই নেরি বলেছে একেই পিটা হচ্ছে দেখে তুমি একে পিটো আমি জানি না একে পিটো ভাই আমি জানি না সিমাই দিয়েছিল ও খায়নি ঠিক আছে আমি খেয়েছি
আর এখন এগুলো খাচ্ছে, দিল দিলকে ভেঙে দিচ্ছে, মনটা ভেঙে খেয়ে নিচ্ছ। এই কত সুন্দর সুন্দর দিল আছে সবার, সব লাভ চিহ্ন, এগুলো ভেঙে খেয়ে নিচ্ছে বাজবে। ও খেয়েছে, ও শুধু খায়নি। তুমি বিয়ে করোনি, তুমি এরকম মন টন ভেঙে খাওনি কিন্তু, তোমার এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে কারো মন ভেঙে দেওয়া ভালো না কিন্তু, বিয়ে করে ভাঙাও ঠিক আছে। আর এক চামলা মেরে একটা মন ভেঙে দিচ্ছে, আমাদের বিয়ে করলেছি মন ভাঙিয়ে দিয়ে ঠিক আছে। ছবি পদ্ম ফুলের ছবি আছে, এই সব জায়গায় করলে ব্যাপার। আমাদের মুখ দেখলে সবাই প্রচুর কিনবে, ঠিক আছে, বিক্রি করার থেকে আমরা বেশি খাবো না, বিক্রি করবো, ঠিক আছে। লোক তিনটা দশ টাকায় দেয়, আমরা একটা দশ টাকা, ঠিক আছে। এই জন্য আমলকি কাটা হচ্ছে, দেখো সবাই। বিউটি হচ্ছে আমাদের ম্যানেজার, ঠিক আছে, ও আসলে ও বিক্রি করবে আর আমরা সাপ্লাই দেবো শুধু, ঠিক আছে। ও ক্যাশিয়ার, তুমি হচ্ছে পেপারে করবো, প্যাকেজিং বালা তুমি, ঠিক আছে। আর এ হচ্ছে ম্যানেজার, সব জিনিসকে ম্যানেজ করবে, আর এ ক্যাশিয়ার, আর আমি হচ্ছে মালিক, ঠিক আছে। সব যে যা করবে, খরচা করবে, করবে, আমার কাছে এসে আবার পয়সা দিতে হবে, সব দিতে হবে। তুমি ক্যাশিয়ার হতে পারো, ক্যাশিয়ার মালিকের কাছে এসে হিসাব দিতে হবে। এখন আমার লুডু খেলবো, কালকের কথা গুলি মারো, আজকে লুডু খেলবো, কে জিতে কে না জিতে দেখা যাবে। ও এই আমি আর ওর মা, ঠিক আছে। আজকে আজকে কালকে হেরেছিল তোমার দিদি, ঠিক আছে, ছক্কা ফেলাতে পারেনি, চিটিং বাজ করে দুবার গুটি চেলে নিয়েছে। যাই হোক, আমলকি কালকে প্যাকেজিং হলে দেখাবো তোমাদেরকে, বিক্রি করতে যাবো সত্যি, কিন্তু এক ছুরি আমলকি কেটেছি এমনি নাকি, কালকে আমাদের মেলাতে দেখতে পাবে। ঝুঠ পে ঝুঠ, ঝুঠ পে ঝুঠ বলতে যারে শরম নি আতি। মশা ওই দেখো তুমি, এই যে মশা, এমনি এমনি কাউকে মারি না, ঠিক আছে, মশা না দেখলে মারি না, মুখ দেখে লাভ নেই, মশা না দেখলে মারি না। ভিডিও চলছে বলে এখন কোনো রিয়াকশন নেই, না হলে রিয়াকশনটা দেখিয়ে দিত। আমি জানি নি বোন, 25 টাকা জামিটি বক্স বাকি দিয়ে দাও। আমি তো কয়টি দিব, ভিডিও মারছো, আমরা জিতে গেছি গাইস, কাই আমি আর মা গুটি সবার একসঙ্গে উঠেছে, না শুধু 6 টা দোয়া আছে, এক গুটি পড়তা নেই উঠেছে, এক গুটি হারছে, ধরছো আর হাত খুলো না, আমরা তাহলে আরো আগে 50 টাকা দিচ্ছে, 50 টাকা বাকি দেয়, 50 টাকা সে 25 টাকা দিবে, হ্যাঁ আমি জুরি জুরি পাতি খেলা হয়েছে, তুমি আর আমি আছে, আমি তো বলছি মা তো আমার দুজনকে দিতে হবে না, এখন আমি লাস্টে কাল গুটি ছিল, খেলার আগে আমি বলে দিছি, হারার জন্য আমার যুগ তোমার ভয় তাও পারে এমন যুগ, ইচ্ছা করে কাটতে হইছে যুগ, তুমি শুধু বলো যুগ কি বুঝাইছে, করছে সে করছে, শুধু খ্যান খ্যান করা, তো ওই জন্য আমি যুগ সরি আমার, যতক্ষণ নেই দান চালার মানে নাই রয় ততক্ষণ যুগ বুঝাই দেবে, যখন দান চালার গুটি রইবে নি তখন যুগ হলাইব। মোটামুটি হারে গেছে, এইটা তো এই ছয় ফেলাইতে পারেনি, ওই জন্য ঠিক আছে দিয়ে দেবো।